الحمد لله، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. بعد কেউ যদি আত্মহত্যা করে তার জন্য দোয়া করা যাবে কিনা, এই বিষয়টা একটু জটিল বিষয়। তারপরও মোট কথা হচ্ছে, আত্মহত্যা মহা গুণা, মহাকবিরা গুণা, কিন্তু আত্মহত্যা করলে কেউ কাফির বা মুশরিক হয়ে যায় না। তার ক্ষেত্রে জাহান্নামের দুঃসংবাদ দেওয়া হয়েছে। তো যেহেতু জাহান্নামের দুঃসংবাদ দেওয়া হয়েছে, সেজন্য এই গুণাটা অত্যন্ত মারাত্মক কবিরা গুণা, কিন্তু কাফির বা ডাইরেক্ট মুশরিক হয়ে যায় না। এ কারণে দোয়া করা যেতে পারে, দোয়া করা যেতে পারে, তবে বিরত থাকাটাই ভালো। কিন্তু মা বাবা যদি আল্লাহ না করুক কারোর মা অথবা বাবা অথবা একা নিকট আত্মীয় এরকম কেউ আত্মহত্যা করে ফেলে, সেই ক্ষেত্রে যেটা বললাম, যেহেতু কাফির বা মুশরিক হয়ে যায় না, দোয়া করা যেতে পারে, ক্ষমার জন্য দোয়া করা যেতে পারে। জি।